শুভেচ্ছা এবং স্বাগতম সবাইকে। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আরো একটি অনলাইন ক্লাসে হাজির হয়েছি তোমাদের। যেহেতু আজকে নতুন বছরের প্রথম ক্লাস এবং তোমরা যারা নতুন বই পেয়েছো, সবাইকে যারা নতুন ক্লাসে উত্তীর্ণ হয়েছো এবং নতুন বছরে পদার্পণ করেছো, সবাইকে আমার উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। এবং আমরা বিগত একটি বছর কাটিয়ে আমার আরও আরেকটি নতুন বছরে পদার্পণ করেছি এবং আমি আশা করব তোমাদের সবার নতুন বছর খুব ভালো কাটবে এবং খুব সুন্দর সুশৃঙ্খলভাবে কাটবে, সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি তোমরা নিশ্চয়ই তখন আমার কণ্ঠস্বর শুনে বুঝে ফেলতে পেরেছো যে আমি আসলে কে বলছিলাম। তো আমার পরিচয় এখানে আছে, আমি আর নতুন করে কিছুই বলছি না, আমি তোমাদের ওমর ফারুক সিদ্দিকি স্যার। আজকে আমি চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায় প্রথম, যেহেতু তোমাদের নতুন বই, নতুন সব কিছু, আশা করি তোমরা বইটা নাড়াচাড়া করেছো এবং ইতিমধ্যেই জেনে গেছো যে তোমাদের প্রাথমিক বিজ্ঞান বই অর্থাৎ তোমাদের যে আগেকার বিজ্ঞান বই হচ্ছে একটু ডেভেলপড একটা বিজ্ঞান বই, একটু উন্নত একটু বই তোমরা পেয়েছ। এবং আজকে আমরা যে অধ্যায়টা আলোচনা করতে যাচ্ছি সেই অধ্যায়টির নাম হচ্ছে জীব ও পরিবেশ। ঠিক আছে, তো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে। এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ছবিতে তোমরা যা দেখতে পাচ্ছ এই জিনিসগুলো আসলে কি, তোমরা নিশ্চয়ই এতক্ষণ একটু বুদ্ধি খরচ করবে, নিজেদের একটু বুদ্ধিটা কাজে লাগাবে। যেহেতু আমরা মানুষ, আমরা বলি না আমরা মানুষ, আমাদের বুদ্ধি আছে, কেন আমরা অন্য প্রাণীর চেয়ে বেটার বা নিজেদেরকে কেন আমরা উন্নত দাবি করি, সেটা হচ্ছে আমাদের বুদ্ধিমত্তা আছে, রাইট? আমাদের বুদ্ধিমত্তা আছে বলে আমরা অন্য প্রাণী থেকে নিজেদেরকে আলাদা দাবি করি। তাহলে সেখানেও আমরা একটু একটু বুদ্ধি খরচ করবো, বুদ্ধি খরচ করে আমরা জাস্ট একটু চিন্তা করবো যে এখানে কী দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ছবি, তোমাদের সুন্দর সুন্দর কিছু ঘোড়া, তারপর কুকুর, গরু, মুরগি, এটা অনেক কিছু দেখতে পাচ্ছ, এবং মানুষ, মানুষের কিছু বাচ্চা খেলছে, এরকম কিছু পরিবেশ তোমরা দেখতে পাচ্ছ। তার মানে আমরা এখান থেকে চিন্তা করে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা কিছু গাছ এবং প্রাণী দেখতে পাচ্ছি। ঠিক আছে, কিছু গাছ এবং প্রাণী দেখতে পাচ্ছি এবং একটা পরিবেশ দেখতে পাচ্ছি। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম আমরা জীব এবং পরিবেশ নিয়ে আমাদের আজকের লেকচারটি সাজিয়েছি। চলো, তোমাদের জন্য কী ওয়েট করছে আমরা দেখে আসি। এখানে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে পরিবেশের উপাদান। তাহলে পরিবেশের উপাদান মানে আমরা কি বুঝি আসলে? তোমাদেরকে যদি বলা হয় যে একটা বাড়ির উপাদানগুলো কি কি, হ্যাঁ, কাঁচামালগুলো কি কি, উপাদান কি কি, তাহলে তোমরা চোখ বন্ধ করে বলতে একটা বাড়ি বানাতে কি লাগে? একটা বাড়ি বানাতে আমার ইট লাগে, রড লাগে, বালি লাগে, সিমেন্ট লাগে, সার, পানি লাগে, অনেক কিছুই লাগে। তাহলে এই সব কিছুই হচ্ছে এক একটি উপাদান, হ্যাঁ, যেগুলোর সমষ্টি, যেগুলোর মাধ্যমে আমরা ওই বিল্ডিং বা আমরা ওই বাড়িটি বানিয়ে থাকি। তাহলে একটা পরিবেশে কী কী দরকার হয়? একটা পরিবেশে যা কিছু দরকার হয় সব কিছু মিলিয়েই হচ্ছে আমাদের এই পরিবেশ, অর্থাৎ আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছু নিয়েই হচ্ছে আমাদের পরিবেশ। তাহলে এখানে আমরা যেহেতু পরিবেশ নিয়ে জেনে গেছি যে আমাদের চারপাশে অনেক কিছুই আছে, প্রাণী আছে, ঘর আছে, স্কুল আছে, বিশ্ববিদ্যালয় আছে, এরকম অনেক কিছুই আছে, রাইট? তাহলে যেহেতু আমাদের চারপাশে অনেক কিছু আছে তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারছি যে পরিবেশের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো দুই ধরনের হতে পারে। কী কী দুই ধরনের? স্যার তো বুকে বলে ফেললেন দুই ধরনের, আমরা একটু জাস্ট দেখি কী কী দুই ধরনের আছে। তাহলে এখান থেকে তুমি এই ছবিটা থেকে একটু যদি চোখ দাও তাহলে তুমি দেখতে পাবে যে এখানে কিছু কিছু উপাদান আছে যেগুলো নড়াচড়া করতে পারে না বা যেগুলোর কোনো জীবন নেই, যেমন এই ঘর। হ্যাঁ, আমি যদি এই ঘরটার কথা বলি, এই ঘরটা কিন্তু নড়াচড়া করতে পারে না বা এটার কোনো প্রাণ নেই, বা এই কুয়া যেখান থেকে পানি উত্তোলন করা হচ্ছে এটার কিন্তু প্রাণ নেই, বা এদিকে যে এদিকে একটা ঘর দেখতে পাচ্ছি এইটা, এগুলো হচ্ছে, তারপর এদিকে একটা ফ্যান্সি বা বেড়া ট্যাক্সি একটা কিছু দেখা যাচ্ছে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে জড় বস্তু যেগুলোর প্রাণ নেই। আর যেগুলোতে প্রাণ আছে যেমন এই কুকুর, তারপর এদিকে পিক মানে শুকর, তারপর এদিকে আছে ভেড়া, তারপর এদিকে গরু, মানুষ, মুরগি, হাঁস, পাখি, এই সবগুলোর কিন্তু প্রাণ আছে। যার মানে হচ্ছে আমাদের পরিবেশে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে আমরা প্রধানতভাবে দুভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে জড় উপাদান আর একটা হচ্ছে জীব, একটা হচ্ছে জীব আর একটা হচ্ছে জড়। বা আমরা যদি আরেকভাবে বলতে পারি, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে মানুষের তৈরি পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ কি? যেগুলো প্রকৃতিতে এমনিতেই গড়ে ওঠে, হ্যাঁ, যেগুলো ন্যাচারালি গড়ে ওঠে, প্রাকৃতিকভাবে গড়ে ওঠে, যেমন একটা গাছ, হ্যাঁ, একটা গাছ, সূর্য,
এটা ন্যাচারালি উঠে, প্রতিদিন সূর্য একদিক থেকে উঠে আর একদিক দিয়ে অস্ত যায়, রাইট? তাহলে এটা হচ্ছে ন্যাচারালি হয়। তারপরে একটা গরু সে বড় হয়, একটা মানুষ বড় হয়, কুকুর বড় হয়, ন্যাচারালি বড় হয়, রাইট? তাহলে আর কিছু কিছু জিনিস আছে যেগুলো মানুষ তৈরি করে, যেমন গড়, ঘড় কিন্তু মানুষ তৈরি করে, কুয়া এগুলো কিন্তু মানুষ তৈরি করে, এই যে বেড়া এগুলো কিন্তু, তারপরে যে খেলা বাচ্চাদের খেলার যে উপাদানে দেখতে পাচ্ছ এটা মানুষের। তাহলে যেই জিনিসগুলো, যেই উপাদানগুলো মানুষ তৈরি করে সেগুলোকে আমরা বলছি মানুষের তৈরি পরিবেশ, আর যেগুলো প্রকৃতিতে এমনি এমনি গড গিফটেড বলতে পারি বা স্রষ্টা প্রদত্ত, সৃষ্টিকর্তা প্রদত্ত, সেই জিনিসগুলোকে আমরা বলছি প্রাকৃতিক পরিবেশ। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে দুটো উপাদানের কথা আমরা পড়তে যাচ্ছি, সেটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশ। তাহলে আমাদের আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে পরিবেশী জীব। তাহলে পরিবেশী জীব এটা কি? আচ্ছা, আমরা নেক্সট লেকচারে আমাদের দেখতে পাবো সেটা। আচ্ছা, আজকের লেকচার থেকে তোমরা যেটা শিখতে পারবে সেটা হচ্ছে মানুষ, তারপর এখানে দেখতে পাচ্ছ তোমরা অটোমেটিক্যালি, মানুষ ও প্রত্যেক জীবের বেঁচে থাকার যে খাদ্য প্রয়োজন, প্রত্যেকটা জীবেরই আসলে বেসিক কিছু নিড দরকার, কিছু জিনিস প্রত্যেকটা জীবেরই দরকার হয়, সেই দরকারগুলো আমরা জানতে পারবো। কেন খাদ্য দরকার, খাদ্য না খেলে কী হবে এটা আমরা জানতে পারবো, বা খাদ্যের পরে যে জিনিসটা অবশ্যই দরকার সেটা হচ্ছে আশ্রয়স্থল বা বাসস্থান, সেটা কেন দরকার। আশ্রয়স্থল না থাকলে, মনে করো তুমি একটা বাসায় আছো, যদি তোমার ওই বাসাটা না থাকতো তুমি কোথায় থাকতে? কোথাও না কোথাও থাকতে, যে জায়গায় থাকতে সেটাই তো তোমার আশ্রয়স্থল বা বাসস্থান, ঠিক আছে? এখন বাসস্থান এবং আশ্রয়স্থলের মধ্যে পার্থক্যটা হচ্ছে, একটু পার্থক্য আছে, যদি আমরা তোমাদের এই বিজ্ঞান বইয়ে সেটা বোঝা সম্ভব নয়, তারপর আমি জাস্ট একটু করে বলছি আমার চিন্তাটা শেয়ার করছি, ঠিক আছে? তো এটাই যে অ্যাবসলিউট হতে হবে এমন কিন্তু না ব্যাপারটা। আশ্রয়স্থল বলতে আমরা যেটা বুঝি, যেখানে কোনো প্রাণী আশ্রয় গ্রহণ করে কোনোভাবে দিনাতিপাত করার জন্য, মানে দিনটা যাপন করার জন্য, যেখানে কোনো প্রাণী মোটামুটি গিয়ে একটা আশ্রয় গ্রহণ করে সেটাকে আমরা বলছি আশ্রয়স্থল। আর বাসস্থান মানে হচ্ছে সুসজ্জিত, সুসজ্জিত মানে তোমার যে একটু ব্যালকনি থাকবে বা সুন্দর একটু মডিফাইড, হ্যাঁ, একটু সুন্দর জিনিসটা একটু সাজানো গোছানো গোছালো অবস্থা থাকবে সেটাকে আমরা বলছি মোটামুটি বাসস্থান। সেটা হোক তোমার ক্ষুদ্র বাড়িঘর বা সেটা হতে পারে বিশাল বড় বাড়ি হতে পারে। আর আশ্রয়স্থল মানে হচ্ছে যেটাতে মোটামুটি দিনটা কোনোভাবে কাটানোর জন্য, যেমন আমরা অনেক সময় অনেক ভিক্ষুককে দেখি রাস্তার পাশে শুয়ে থাকে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তার আশ্রয়স্থল, এটা কিন্তু বাসস্থান না। বাসস্থান হচ্ছে তার একটা ঘর যদি থাকতো তাহলে সেটা হচ্ছে তার বাসস্থান। তাহলে এই ছোট্ট একটা পার্থক্য, যদি এগুলো অনেকটা যদি বলি অনেক সিমিলার, মানে দুটো অনেকটা সেম বলা যায়, কিন্তু হ্যাঁ তোমাদের এই একটা পয়েন্ট অফ ভিউ থেকে তোমরা বলতে পারো, একটা দৃষ্টিকোণ থেকে তোমরা বলতে পারো যে স্যার দুটোতেই তো থাকছে মানুষ, দুটোতেই থাকছে, তাহলে দুটোকেই বলা যায় আশ্রয়স্থল আর বাসস্থান একই তো জিনিস। ওই জায়গায় যদি যাও তাহলে একটু কনসেপ্টটা একটু ঘোলাটে হয়ে যায়, তারপরে স্যার যেটা বলেছে ওটার উপরে বেসিস করে তোমরা এটা বুঝে নাও, ঠিক আছে? তো যেহেতু তোমাদের মাথা ছোট, যেহেতু ছোটো মাথা তোমাদেরকে চিন্তা তো করতেই হবে, কারণ এখন যদি চিন্তা না করো কবে চিন্তা করবে, চিন্তার পরিধিটা বাড়াতে হবে, ঠিক আছে? তো আমরা চলে যাই আমাদের নেক্সট স্লাইডে, দেখি কী আছে। তাহলে এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, কী দেখতে পাচ্ছ? আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমি একটা ছাগল দেখতে পাচ্ছি, তারপর একটা সমুদ্র দেখতে পাচ্ছি, তারপর একটা মাটি, তারপর গাছ, এরপর একটা সমুদ্র বা পাহাড় টাইপস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বন দেখতে পাচ্ছি মনে হয় এরকম কিছু একটা, দেখি কী আছে এখানে। ও মাই গুডনেস, ও আচ্ছা, এখানে প্রাণী, সাগর, মাটি, গাছপালা, নদী এবং বনভূমি। এই যে তোমরা এতক্ষণ যেগুলো দেখলে, জাস্ট আরেকটু বা চিন্তা করো তো, মাথাটাকে একটু বুদ্ধি কাটিয়ে বের করার চেষ্টা করো তো, এখানে কী বোঝাতে চাচ্ছি স্যার তোমাদেরকে? আচ্ছা, এখানে যেটা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে যা দেখতে পাচ্ছি সবগুলাই হচ্ছে সৃষ্টিকর্তা প্রদত্ত, এগুলো কিন্তু একটাও মানুষের বানানো নয়। তার মানে তুমি কখনো চাইলে প্রাণী বানাতে পারবে না, তুমি কখনো চাইলে সাগর বানাতে পারবে না, হ্যাঁ তুমি পুকুর বানাতে পারো, কিন্তু সাগর ইজ এ গড গিফটেড এলিমেন্ট, রাইট? সো এখান থেকে আমরা বলতে পারি এখানে যে উপাদানগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো আমাদের তৈরি করা জিনিস নয়। তাহলে স্যার একটু আগেই বলেছিলাম যেগুলো মানুষ তৈরি করতে পারে না সেগুলোকে আমরা বলি প্রাকৃতিক পরিবেশ বা পরিবেশের প্রাকৃতিক উপাদান, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এগুলো হচ্ছে সব প্রাকৃতিক উপাদান। তাহলে এখানে তোমরা যে জিনিসগুলো দেখলে একটু মনে করার, মনে রাখার চেষ্টা করো, কারণ এরপরে তোমাদের জন্য একটু প্রশ্ন আছে যদি তোমাদের অ্যান্সার করতে হতে পারে, হ্যাঁ, ওকে। তাহলে প্রাকৃতিক পরিবেশ নিয়ে তোমরা মোটামুটি বুঝতে পেরেছো যে প্রকৃতিতে ন্যাচারালি প্রাকৃতিকভাবে সৃষ্টিকর্তা প্রদত্ত যে জিনিসগুলো প্রকৃতিতে জন্মে থাকে বা প্রকৃতিতে বড় হয়ে থাকে, বংশ বৃদ্ধি করে থাকে, বা প্রাকৃতিকভাবে যেগুলোর
মানে মডিফিকেশন হয় বা পরিবর্তনটা হয় সেগুলোকে আমরা বলছি প্রাকৃতিক পরিবেশ। যেমন প্রাণী, সাগর, মাটি, এরকম অনেকগুলোই আছে, এগুলোকে তোমরা বলতে পারো প্রাকৃতিক পরিবেশ। এরপর দেখি আমাদের জন্য আরেকটা কী রাখা আছে। এখানে কি দেখতে পাচ্ছ তোমরা? একটা ঘর, পেন্সিল, সব কিছুর সাথে আমরা মোটামুটি পরিচিত। চেয়ার টেবিল, ঘর বাড়ি, একটা সুন্দর ঘর আছে এখানে, ডেকোরেশন করা ঘর আছে, তুমি দেখতে পাচ্ছ। তো এইটা থেকে আমরা কি বুঝতে পারছি? এটা থেকে আমরা বুঝতে পারছি, বুদ্ধি খরচ করি, আচ্ছা বুদ্ধি খরচ করে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এখানে যা আছে আমার মনে হয় এগুলো সবই মানুষ বানাতে পারে। হ্যাঁ, মানুষ চেয়ার বানাতে পারে, পারে তো, মানুষ কলম বানাতে পারে, পারে। তাহলে এখানে যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে সব কিছুই মোটামুটি মানুষ তৈরি করতে পারে। যেহেতু মানুষ এই জিনিসগুলো তৈরি করতে পারে তাহলে এগুলোকে আমরা কী বলতে পারি? আর একটু চিন্তা করি, তাহলে মানুষ যদি তৈরি করতে পারে তাহলে এগুলো হচ্ছে মানুষের তৈরি করা পরিবেশ। ঠিক আছে, তাহলে মানুষের তৈরি করা পরিবেশ, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আসবাবপত্র, কলম, বই, তারপরে যেটা ছিল ঘর বাড়ি, টেবিল এবং চেয়ার, এবং সবগুলোই হচ্ছে আমাদের মানুষের তৈরি করা পরিবেশের উপাদান। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে এখানে আমরা কতগুলো ছবি এবং কতগুলো ড্রাম, এগুলো তোমাদের মনে রাখতে হবে, মানে মনে রাখতে হবে না, তোমরা তাহলে আরও অনেক অনেক এক্সাম্পল আছে, যেমন বলতে পারো পানি রাখার জগ, কম্পিউটার, ঘড়ি, আরও অনেক কিছুই বলতে পারো তোমরা, মাউস, আমার সামনে যেগুলো আছে আমি এগুলোর নাম বলছি, কিবোর্ড, ঠিক আছে, তারপর কুলার, তারপর আছে ফ্রিজ, টেলিভিশন, হোয়াটএভার, তুমি যা ইচ্ছে বলতে পারো। ঠিক আছে, তো তোমার বুদ্ধি খরচ করে তুমি একটু নিজের মাথা থেকে চেষ্টা করবা, সবসময় যদি স্যারের উপর ডিপেন্ডেন্ট হবা তা কিন্তু নয়, কারণ তোমার বুদ্ধি আছে, বুদ্ধিটাকে কাজে লাগাও। ওকে, সো আমরা পরের স্লাইডে চলে যাব। তোমাদের জন্য এখানে একটা কাজ আছে, সেই কাজটা কি? কাজ নাম্বার ওয়ান, সেটা হচ্ছে প্রাকৃতিক এবং মানুষের তৈরি পরিবেশের পাঁচটি উপাদানের নাম স্যার কিন্তু অলরেডি বলে দিয়েছি, তারপরেও স্যারেরটা তোমরা চেষ্টা করবে স্যারেরটা না লিখে নিজে নিজে কিছু লেখা। ঠিক আছে, যাতে তোমরা ভুল হোক, ভুল হোক, মানুষ ভুল থেকে শিখে। আমি যে আজকে এই পর্যায়ে এসেছি আমি তো ভুল না করে আসিনি, ঠিক আছে, ভুল হবে, শিখতে হবে। ঠিক আছে, তো তোমরা নিজেরা চেষ্টা করবে পাঁচটি করে প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি করা পরিবেশের উপাদানের নাম লিখতে, নিজের চেষ্টায়, কারো থেকে কপি করার চেষ্টা করবে না। নিজের খাতা যেটা আছে, যদি তোমরা স্কুল থেকে পেয়ে থাকো সেই খাতায় লিখবে, যদি স্কুল থেকে না পেয়ে থাকো নিজেদের বাসায় যে খাতাটি আছে সেটির মধ্যে লিখে রাখবে। ঠিক আছে, সো আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে, দেখি কি আছে আমাদের জন্য। কি দেখতে পাচ্ছ? ওরে বাবা, খাবার। আচ্ছা, চিত্রে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মাংস, ফল, পানি, পাতা, বীজ এবং উদ্ভিদ। এগুলো দেখে আমরা আসলে কি বুঝলাম? আমি তো কোনো কিছু বুঝতে পারিনি। খাবার দেখছি, আচ্ছা দেখি কি আছে এটাতে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে প্রতিটি প্রাণী, আমরা যে পরিবেশে বেঁচে থাকি, পরিবেশে কিন্তু অনেক প্রাণী বেঁচে থাকে, তাহলে বেঁচে থাকার জন্য প্রাণীর একটা বেসিক নিড, একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে, বা যেটা দরকার না হলেই নয়, সেটা হচ্ছে খাবার। হ্যাঁ, খাবার, যেমন আমাদেরকে কিন্তু খেতে হবে, যদি আমরা না খাই তাহলে কি হবে? তাহলে আমরা অপুষ্টিতে ভুগবো, যদি আমরা অপুষ্টিতে ভুগি তাহলে আমরা একটা সময় পর গিয়ে অসুস্থ হব, যদি আমরা অসুস্থ হই তাহলে একটা সময় পর গিয়ে আমরা হসপিটালাইজড হব, হ্যাঁ হসপিটালে ভর্তি হব, আমরা একটা সময় পর গিয়ে হয়তো মরেও যেতে পারি, রাইট? তাহলে সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদেরকে অবশ্যই খাবার গ্রহণ করতে হবে, এবং যেটা আসে আমাদের পরিবেশ থেকে। পরিবেশ থেকে কিভাবে খাবার আসে? তাহলে তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার মাংস এটা কি পরিবেশ থেকে আসে? হ্যাঁ, কিভাবে স্যার? তাহলে তুমি দেখো, একটু যদি অ্যানালিসিস করো, একটু যদি পেছন দিকে যাও, পেছনের দিকে যাও, তাহলে তুমি যদি একটু মাথাটা একটু বুদ্ধিটা খাটাও তাহলে তুমি দেখতে পাবে সেটি হচ্ছে গরুর মাংস যদি বলি বা ছাগলের মাংস, তাহলে ছাগল কি খায়? ছাগল খায় ঘাস। ঘাসটা কোত্থেকে আসে? পরিবেশ থেকে। তাহলে প্রাণী তার বেঁচে থাকার জন্য সব কিছু গ্রহণ করে পরিবেশ থেকে। আমরা মানুষ, আমরা কিন্তু গরুকেও খাই, আবার শাকসবজিও খাই, ফলমূলও খাই, তাহলে সব কিছুই কিন্তু পরিবেশের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তুমি কোনোভাবে এটাকে স্কিপ করে, বাদ দিয়ে, ফেলে রেখে যেতে পারো না। ঠিক আছে, তাহলে
মানুষ পরিবেশ থেকে খাবার পেয়ে থাকে। যেহেতু মানুষ পরিবেশ থেকে খাবার পেয়ে থাকে, তাহলে মানুষ খাবার গ্রহণের জন্য পরিবেশের উপর নির্ভরশীল। সেটা যেই প্রাণী হোক না কেন, সেটা মানুষ হোক, গরু হোক, যে কোনো কিছু, যে কোনো প্রাণী খাবার গ্রহণ করার জন্য তার পরিবেশের উপর নির্ভরশীল। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে চিত্রে তোমরা কি দেখতে পাচ্ছ। আমার মনে হয় যেটা আমরা দেখতে পাচ্ছি, আমার একটু একটু মনে হচ্ছে পাখির বাচ্চা দেখতে পাচ্ছি, পাখির একটা বাসা দেখতে পাচ্ছি, ওদিকে একটা কিছু মানুষ দেখতে পাচ্ছি, মানুষের সাথে একটা ঘর বা বিল্ডিং টাইপের কিছুকে দেখতে পাচ্ছি। তার মানে আমরা মোটামুটি এখান থেকে হ্যাঁ ঠিক আছে, আমরা যেটা অ্যাজিউম করতে পারছি, অনুমান করতে পারছি, সেটা হচ্ছে মনে হয় এখানে বাসস্থান টাইপস কিছু একটা বোঝাতে যাচ্ছে। তাহলে দেখি আমরা পাখির বাসা এবং ঘর বাড়ি, তাহলে এখানে প্রকৃতির আরেকটা যে উপাদান সেটা হচ্ছে আশ্রয়স্থল বা বাসস্থান। তাহলে বাসস্থান মানে হচ্ছে কোনো একটা প্রাণী যদি বাস করতে চায় তাহলে তার একটা স্থান দরকার হবে। তাহলে বাস করার জন্য যে স্থান তাকে আমরা বলছি বাসস্থান। বাস করা মানে হচ্ছে থাকা, স্টে, লিভ, ঠিক আছে, বাস করা। তাহলে বাস করার জন্য তার একটা ঘর দরকার বা একটা কোনো একটা জায়গা দরকার, যেটাকে আমরা বলছি বাসস্থান বা আশ্রয়স্থল। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পাখির ক্ষেত্রে যেটা বলছি সেটাকে আমরা বলছি আশ্রয়স্থল বা আশ্রয়স্থল, আর এটাকে বলছি যেটা আমরা ঘর বাড়ির দেখতে পাচ্ছি সেই ঘর বাড়ির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাকে আমরা বলছি বাসস্থান। তো তোমরা এই ছবি থেকে মোটামুটি অ্যাজিউম করতে পারছো, অনুমান করতে পারছো যে কোনটাকে আমরা আশ্রয়স্থল বলবো আর কোনটাকে আমরা বাসস্থান বলবো। ঠিক আছে, তো এখান থেকে আমরা প্রাণীর যে নিডগুলো, একটা প্রাণীর বেঁচে থাকার জন্য যে দরকার সেটা একটা পড়লাম আমরা খাবার দরকার, আর একটা পড়লাম আশ্রয়স্থল দরকার বা আবাসস্থল দরকার বা এই টাইপসের কিছু বাসস্থান দরকার। ঠিক আছে, এরপরে আমরা দেখি এখানে কী দেখতে পাচ্ছি। এগুলো থেকে আমরা যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে বিভিন্ন জীবের আবাসস্থল যা পরিবেশের বিভিন্ন উপাদানে তৈরি হয়, বিভিন্ন উপাদান থেকে তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা একটা জিনিস দেখব। ও, এখানে আমরা কী দেখতে পাচ্ছি, একটা মানুষ পানি খাচ্ছে, আবার পানিতে একটা শাপলা জন্মেছে, পানিতে আবার মাছ, আবার এই পানি আমাদের গ্যাস্ট্রিকের যেই মানে আমাদের যে খাদ্য নালী আছে বা আমাদের যে পাকস্থলী আছে সেই পাকস্থলীতে একটা কিছু একটা করছে, মানে একটা ইম্প্যাক্ট ফেলছে বা খাবার হজমে সাহায্য করছে। তার মানে এখান থেকে আমরা কী বুঝতে পারছি, এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের লাইফে, আমাদের জীবনে পানির একটা অন্যরকম ভূমিকা আছে। তাহলে আমাদের যে আরেকটা উপাদান দরকার জীবের বেঁচে থাকার জন্য সেটা হচ্ছে পানি। আমরা কিন্তু পানি ছাড়া বাঁচতে পারি না, এবং ডাক্তাররা বলে মানুষের বডিতে প্রায় মোর দেন 70%, 70%-এরও বেশি কি আছে, পানি আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম পানিকে সেজন্য বলা হয় পানির অপর নাম জীবন, অর্থাৎ জীবন বাঁচতে হলে পানি দরকার। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কথা, শুধু মানুষের ক্ষেত্রে নয়, কোনো জীবের বেঁচে থাকার জন্য, যেমন মাছের বেঁচে থাকার জন্য পানি দরকার, পানি ছাড়া মাছ বাঁচতে পারবে না, আবার পানি ছাড়া তোমার গাছ বাঁচতে পারবে না, যদি গাছ না বাঁচে তাহলে কি হবে, যদি গাছ না বাঁচে তাহলে একটা সময় পর গিয়ে মানুষ থাকবে না, কেন কেন সেটা জানতে হলে আর একটু তোমাদেরকে অপেক্ষা করতে হবে, কেন মানুষ গাছ ছাড়া থাকতে পারবে না, কারণ, আচ্ছা একটু বলে দিয়ে রাখি, সাসপেন্সটা একটু বলে দিয়ে রাখি, সেটা হচ্ছে যদি পানি না থাকে তাহলে গাছ বাঁচবে না। আর গাছ আমাদের দুটো উপকার করে থাকে, দুটো না অনেক উপকার করে থাকে, তার মধ্যে একটা বলছি আমরা, একটা হচ্ছে গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, অক্সিজেন যেটা আমরা গ্রহণ করি, শ্বাসের মাধ্যমে গ্রহণ করি, যে নিজের ভিতরে টেনে নিচ্ছি এটা হচ্ছে আমরা গ্রহণ করছি, এটা হচ্ছে আমরা অক্সিজেন গ্রহণ করছি। আবার আমরা নিঃশ্বাসের সাথে একটা শ্বাস ফেলে দেই, যেটা আমরা ফেলে দেই সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ফেলে দেই, এই কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু আবার গাছ গ্রহণ করে। ঠিক আছে, ফলে তারা আমাদেরকে অক্সিজেন দেয়, আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা ফেলে দিই সেই কার্বন ডাইঅক্সাইডটা গাছ গ্রহণ করে, ফলে আমাদের এবং গাছের মধ্যে একটা কমিউনিকেশন হয়, একটা দেয়া নেয়ার সম্পর্ক হয়, এবং যার ফলশ্রুতিতে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যায় না। যদি ভেবে দেখো, যদি গাছ ওই কার্বন ডাইঅক্সাইড যেটা আমরা ফেলে দিচ্ছি শ্বাস দিয়ে, এতগুলো মানুষ পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ আছে, 700 কোটি মানুষ যদি নিঃশ্বাসের সাথে প্রতি সেকেন্ডে এতগুলো কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছেড়ে দেয়, হ্যাঁ, এবং গাছ যদি এগুলো গ্রহণ না করে
যদি গাছ না থাকে তাহলে কে গ্রহণ করবে এগুলো? ঠিক আছে, তাহলে এতগুলো গাছ যদি না থাকে তাহলে এতগুলো কার্বন ডাইঅক্সাইড পরিবেশে মিশে যাবে, যদি পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যায় তাহলে অক্সিজেনের উৎপাদন হবে কোত্থেকে? ঠিক আছে, তার মানে বুঝতে পারছো যে গাছ আমাদের কতগুলো উপকার করে থাকে, সেটা আরও সাসপেন্স আছে, পরে আমরা একটু পরে দেখবো। ঠিক আছে, তো পানি পান করছে, পানিতে উদ্ভিদ, পানিতে মাছ, পরিপাকে পানি ইত্যাদি আমাদেরকে হেল্প করে, অর্থাৎ এগুলো হচ্ছে পরিবেশের উপাদান এবং পানির ব্যবহার। ঠিক আছে, তো এখানে আমাদের দুই নম্বর কাজ যেটা আছে সেটা হচ্ছে প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে যা পরিবেশ থেকে পেয়ে থাকে তা আলোচনা করো। তার মানে প্রাণী খাবার হিসেবে যা যা কিছু পেয়ে থাকে পরিবেশ থেকে তা নিয়ে মোটামুটি একটা আলোচনা করবা, বেশি না, তোমরা ধরো 10-15 লাইনের মধ্যে লিখবা বা 3-4 লাইনের মধ্যেও লিখতে পারো, তোমাদের নিজেদের বুদ্ধি খরচ করে লিখবা, এমন না তোমরা কোনো গাইড বা কোনো কিছু ফলো করে লিখবা। ঠিক আছে, আচ্ছা, নিজেদের মধ্যে করবে, ভুল হোক, আমি আবারও বলছি ভুল হোক, ভুল থেকে শিখবে। ঠিক আছে, কপি করার দরকার নেই, নিজেদের বুদ্ধি নিজেরা কাজে লাগিয়ে করার চেষ্টা করবে। ঠিক আছে, ওকে, সো হিয়ার উই গো, নেক্সট স্লাইড। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, স্যার একটু আগেই কিন্তু বলে ফেলেছিলাম যে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, তাহলে এখানে দেখো আমি এখানে যে চিত্রটা আছে আমার, এই চিত্রে গাছ এবং আমাদের মানে মানুষের মধ্যে কার্বন ডাইঅক্সাইড, এই যে আমরা অক্সিজেন গ্রহণ করছি, এই দেখো গাছ অক্সিজেনটা ছেড়ে দিচ্ছে, আমি তীরচিহ্ন দিয়ে যেটা বোঝাচ্ছি, অক্সিজেনটা ছেড়ে দিচ্ছে, এটা আমরা নাক দিয়ে গ্রহণ করছি, আমাদের ভিতরে নিচ্ছি, আর আমরা নাক দিয়ে যেটা ছেড়ে দিচ্ছি সেটাকে গ্রহণ করছে, গাছ গ্রহণ করছে। ঠিক আছে, তাহলে গাছ এই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং সূর্যের আলো এবং গাছের পাতার মধ্যে এক ধরনের উপাদান থাকে যেটাকে আমরা বলি ক্লোরোফিল, ক্লোরোফিল। ঠিক আছে, এই ক্লোরোফিলের সহায়তায় গাছ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাবার নিজে উৎপাদন করে এবং নিজে বৃদ্ধিপ্রাপ্ত হয়। যখনই গাছ বৃদ্ধিপ্রাপ্ত হয় তখনই আমরা বলি গাছটাকে আমাদের খাওয়ার জন্য উপযোগী। ঠিক আছে, অর্থাৎ গাছ কি করে, গাছ এটা উৎপাদন করে আমাদের জন্য। ঠিক আছে, সো আমরা এখান থেকে চিত্র থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। ঠিক আছে, তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি গাছের পাতায় সূর্যের আলোক পড়ার কারণে এখানে একটা ফটোসিনথেটিক পরিবেশের সৃষ্টি হয় যেখানে কার্বন ডাইঅক্সাইড এবং পানি ইত্যাদির সাহায্যে কার্বোহাইড্রেট এবং অক্সিজেন উৎপন্ন হয়। কার্বোহাইড্রেট গাছ খাবার হিসেবে গ্রহণ করে, এখানে তোমরা দেখতে পাচ্ছ ডান পাশে যে চিত্র সেই চিত্রে তোমরা দেখতে পাচ্ছ এই যে আলো, মানে আলো হচ্ছে এখানে লাইট, লাইট মানে বোঝাচ্ছি আমরা সূর্যের আলো, সূর্যের আলো পাতার উপর পড়ে, পাতার মধ্যে একটা ক্লোরোফিল একটা উপাদান আছে, সেই ক্লোরোফিল যেটা সবুজ পাতাতে পাওয়া যায় এবং এই ক্লোরোফিল সূর্যের আলোটা ক্লোরোফিলের উপর পড়ে এবং কার্বন ডাইঅক্সাইড এবং পানি ইত্যাদি মিলিত হয়ে কার্বোহাইড্রেট এবং অক্সিজেন উৎপন্ন হয়। এই কার্বোহাইড্রেটটা একটা শর্করা জাতীয় খাবার, শর্করা জাতীয় খাবার এটা গাছ তার নিজের খাবার হিসেবে গ্রহণ করে এবং যে অক্সিজেনটা উৎপাদন করে সেটা আমরা আমাদের শ্বাসে গ্রহণ করি। হ্যাঁ, এই যে অক্সিজেনটা উৎপাদন হচ্ছে গাছের পাতায় বা গাছে সেটা আমরা গ্রহণ করি। ঠিক আছে, তো আমরা এখান থেকে যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে মানে গাছ এবং আমাদের মধ্যে যেই সম্পর্কটা সেটা জীবের শ্বাসকার্য এবং উদ্ভিদের খাদ্য তৈরিতে গাছ হেল্প করে, সাহায্য সহযোগিতা করে থাকে আমাদেরকে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এখানে পরিবেশে বায়ুর একটা উপাদান আছে, বায়ু মানে হচ্ছে বাতাস, আর বাতাস মানে হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, বাতাস মানে অক্সিজেন, বাতাসের মধ্যে অক্সিজেন থাকতে পারে, কার্বন ডাইঅক্সাইড থাকতে পারে, আরও অনেক কিছু উপাদান থাকতে পারে। তাহলে বায়ু একটা অন্যরকম ভূমিকা পালন করে থাকে আমাদের জীবনে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যেটা কাজ সেটা হচ্ছে তোমাদের ছকাকার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে বেঁচে থাকার জন্য জীবের কী কী প্রয়োজন সেটা তোমরা একটা তালি করবে, একটা ছক তৈরি করবে। আমি 3টা রো দেখিয়েছি, তোমরা চাইলে 3টা 4টা 5টা যে যতটা পারো অতটা করতে পারো, তবে স্ট্যান্ডার্ড হচ্ছে 3টা করতে পারো, সমস্যা নেই, 3টাও করতে পারো, 5টাও করতে পারো, তোমাদের চয়েস। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা কিছু সঠিক উত্তর এখানে তোমাদের জন্য রেখেছি, আশা করব তোমরা উত্তরগুলো পারবে, তারপর আমি স্যার সলভ করে দিব, এগুলো সমাধান স্যার এখন করে দিব তোমাদের জন্য, তারপর তোমরা চাইবে যে প্রশ্নটা এবং উত্তরটা তোমরা মোটামুটি খাতায় একটু নোট করে রাখতে। ঠিক আছে, তুমি শ্বাসকার্যের জন্য প্রয়োজনীয় অক্সিজেন পরিবেশের কোন উপাদান এর উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল? তাহলে আমরা অক্সিজেন কোথা থেকে পাই? একটু আগেই স্যার বলে ফেলেছিলাম
অক্সিজেনটা আমরা বায়ু থেকে পাই। তাহলে বায়ু মনে হয় রাইট অ্যান্সার, উল্টে গেল। ওকে দেখি আমরা, দেখো এখানে এই যে বায়ু ইজ রাইট অ্যান্সার। যদি আমরা আলো দেই তাহলে আলো কিন্তু রং অ্যান্সার, বা আমরা যদি মাটি দেই রং অ্যান্সার, পানি দিল রং অ্যান্সার, তাহলে এগুলো কিন্তু আমাদের রং অ্যান্সার। তাহলে আমাদের অ্যাবসলিউট অ্যান্সার কোনটা? বায়ু, ঠিক আছে। এরপর হচ্ছে প্রাকৃতিক উপাদান কোনটি? তাহলে প্রাকৃতিক উপাদান যেটা প্রকৃতিতে জন্মেছে, আর কি প্রকৃতিতে হয়? না টেবিল, না মাটি। হ্যাঁ, তাহলে মাটি ইজ দ্য অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার, ঠিক আছে। আর কলম সেটা তো মানুষের তৈরি, সেটা কখনোই হবে না। তাহলে আমি বলছি প্রাকৃতিক উপাদান, তাহলে তোমরা বুঝতে পারছো এখানে অ্যাবসলিউট অ্যান্সার হবে মাটি, ঠিক আছে। আচ্ছা, ঘাস কোনটি ব্যবহার করে নিজেদের প্রয়োজনীয় খাদ্য তৈরি করে থাকে? কোনটি ঘাস? ঘাস 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 অক্সিজেন? না আর্দ্রতা? না বায়ুপ্রবাহ? সূর্যের আলো? হ্যাঁ সূর্যের আলো, ঠিক আছে। সূর্যের আলো আমি একটু আগেই দেখিয়েছিলাম ফটোসিনথেসিস প্রক্রিয়া, আলোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, যেটা আমি একটু আগেই দেখিয়েছি, আগের স্লাইডেই দেখিয়েছি। তো তোমরা বুঝতে পেরেছ এখানে সূর্যের আলো হবে অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। আম গাছ আলোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরির সময় কোনটি বায়ুতে ছাড়ে? তাহলে কোনটি ছাড়ে বায়ুতে? কার্বন ডাইঅক্সাইড? না কার্বন ডাইঅক্সাইড আমরা ছাড়ি। নাইট্রোজেন? না কার্বন? না অক্সিজেন, অক্সিজেন ছেড়ে দেয়। তাহলে অক্সিজেন হবে রাইট অ্যান্সার। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অক্সিজেন হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরে তোমার জন্য কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, আশা করবো তোমরা, আমি যদি উত্তরগুলো এখানে দিয়ে দেবো ইন শর্টে উত্তর, এক কথায় উত্তর যেগুলো আমরা পরীক্ষার অনেক সময় দিয়ে থাকি তোমাদের জন্য। দুটি পরিবেশের প্রাকৃতিক উপাদানের নাম বলো, সেটা হচ্ছে কী কী? মাটি এবং পানি। তোমরা তাহলে আরও বলতে পারো, আমি দুটো বলেছি। দুটো মানুষের তৈরি উপাদান খাতা কলম, তোমরা তাহলে আরও বলতে পারো। এরপর হচ্ছে তোমার বাড়ি থেকে যে তৃণজাতীয় গাছ দেখো তা কোথা থেকে শক্তি সংগ্রহ করে থাকে? সেটা হচ্ছে সূর্যের আলো। আমরা জানি একটু আগে আমরা পড়েছি তৃণজাতীয় গাছ, অর্থাৎ গাছ বা তৃণজাতীয় কোনো কিছু যখন শক্তি সংগ্রহ করে সেটা সূর্যের আলো থেকে সংগ্রহ করে, কারণ সূর্যের আলোর সাথে একটা বিক্রিয়া হয়, হ্যাঁ, যেটাকে আমরা বলে দিলাম আলোক সংশ্লেষণ বিক্রিয়া, ঠিক আছে। এখানে আরেকটা প্রশ্ন আছে, তোমাদের তোমার বাগানের হাসনাহেনা উদ্ভিদটি কোন বায়ুর কোন উপাদানটি গ্রহণ করছে? কোন উপাদান? সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, ঠিক আছে। আমরা একটু আগে বলেছিলাম মানুষ কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়, গাছ সেটা গ্রহণ করে। তাহলে হাসনাহেনা একটা উদ্ভিদ, মানে গাছ, যেহেতু হাসনাহেনা একটা উদ্ভিদ একটা গাছ, তাহলে সেটা একটা কী গ্রহণ করে? কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। আবাসস্থল কী? আবাসস্থল হচ্ছে উদ্ভিদ যে জায়গায় জন্মে এবং প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে তাকে বলছি আমরা বাসস্থান বা আবাসস্থল, বুঝতে পেরেছ। এবং সবার জন্য আরেকটা প্রশ্ন, শেষ প্রশ্ন, এটি তোমাদের তোমরা একটু বড় করে লিখবে, সেটা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর জীবনে আশ্রয়স্থল এবং বাসস্থানের প্রয়োজনীয়তাটা কি? কেন আমাদের আশ্রয়স্থল দরকার? যদি আমরা আমাদের বাসায় যদি আমরা যদি ঘরে না থাকি তাহলে কী হতে পারে? মনে করো তুমি কোথাও গেলে একটা বনের মধ্যে, বনের মধ্যে তোমার থাকার কোনো জায়গা নেই, সেক্ষেত্রে তোমাকে কী হতে পারে? পশু আক্রমণ করতে পারে, বা তুমি মনে করো রাস্তায় রাতে 4টা বাজে হাঁটছো, তোমাকে চিন্তাকারী অ্যাটাক করতে পারে। তাহলে একটা বাসস্থানের নিশ্চয়ই একটা দরকার আছে, প্রয়োজনীয়তা, এর বাইরেও আরও অনেক প্রয়োজনীয়তা আছে, ঠিক আছে। তো অ্যারিস্টটলের একটা উক্তি আছে, সেটা হচ্ছে যে পরিবেশে বাস করে না সে হয় সৃষ্টিকর্তা না হয় পশু, অর্থাৎ যে সমাজে বাস করে না, ওনার প্রশ্ন ইয়েটা ছিল এরকম যে সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতা, দেবতার মধ্যে হয়ে যাবে, তাহলে তুমিও দেবতার মধ্যে হয়ে যাবে হয়তো সমাজে বাস না করলে। যাই হোক, এটা আবাসস্থলের সমাজ কথা না, এটা একটু ভ্যারিয়েশন আছে। আচ্ছা, এরপরে সবাইকে অনেক ধন্যবাদ যে আজকে তোমরা ক্লাসটা করেছ, এবং সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাই সবার জন্য দোয়া করবে, সবাই সবাইকে প্রার্থনায় রাখবে। এ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ক্লাসে। বাই, টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।